নমস্কার বন্ধুরা অর্ক কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি রেসিপি শেয়ার করছি সেটা হলো আলুর পরোটা এই আলুর পরোটা কিভাবে সফট করে আর ফুলকো করে কিভাবে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি নতুনদের অনেক কাজে লাগবে এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে দেখে নিই আমরা কিভাবে তৈরি করব। আলুর পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি দুশো গ্রাম এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব এক চা চামচ চিনি দেব আর ময়মের এর আমি এখানে দু চা চামচ সাদা তেল দেব আমি ময়দার সাথে ময়মটা খুব ভালো করে মাখিয়ে নেব আমি খুব সুন্দর করে ময়মটা মাখিয়ে নিয়েছি দেখুন যখন দেখবেন এরকম একটা ডেলা মতন হয়ে গেছে আর চাপ দিলে ঝুড়ো হয়ে যায় তখন বুঝতে পারবেন যে ময়মটা পারফেক্ট হয়েছে এবার এতে আমি অল্প করে করে জল দিয়ে ময়দাটা মেখে নেব তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন ডোটা ফুলে গেছে আর খুব সফট হয়ে গেছে আমি এই ডোয়ের মধ্যে তিনটে লেচি করে নিয়েছি আলুর পুর তৈরি করার জন্য আমি কড়াই গরম করে তিন টেবিল চামচ সর্ষের তেল দেব অবশ্যই তেলটা এখানে গরম করে নিতে হবে এই তেলের মধ্যে আমি এক টেবিল চামচ গোটা মৌরি দেব আর একটা বড় সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেব মৌরি আর পেঁয়াজটা আমি খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট আমি এটা ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি এক চা চামচ আদা রসুন পেস্ট দেব আর এক চা চামচ হলুদ ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি অবশ্যই ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো দেব এই সবকটা মশলা আমি আরও ভালো করে চার থেকে পাঁচ সেকেন্ড আমি ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এই ভেজে নেওয়া মশলার মধ্যে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা ভালো করে আমি হাত দিয়ে মেখেছিলাম সেই আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে আমি আরও পাঁচ মিনিট ভালো করে মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নেব মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে নালে এখানে আলুর একটা কাঁচা গন্ধ থাকবে আর এই ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এক চা চামচ নুন দেব অবশ্যই নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো নুন ব্যবহার করবেন আমার মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে আমি এখানে সবার শেষে এক চা চামচের মতো আমি ধনেপাতা কুচি দেবো ধনেপাতা কুচিটা দিয়ে আমি আরও ভালো করে এক থেকে দুই সেকেন্ড ভেজে নেব আমি এবার পুরটা একটা বাটিতে তুলে নেব আমি বাটিতে তুলে নিয়েছি আমি এটা এবার লেচিগুলো বেলে নেব দেখুন আমি তিনটে ডো করেছি একটু ময়দা দিয়ে আমি লেচিটা ভালো করে বেলে নেব। আমি লেচিটা এরকম বড় করে আমি বেলে নিয়েছি এর মধ্যে আমি ওই যে আলুর পুটটা আমি দিয়ে দেব যেইভাবে আমরা মোমো মুড়ি সেইভাবে মোমোর শেপে আমি এইভাবে আলুর পুটটা দিয়ে আমি ময়দাটা এক সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে আর খুব সাবধানে করতে হবে যাতে পুটটা ময়দার বাইরে বেরিয়ে না আসে দেখুন আমি খুব সুন্দর একটা শেপে লেচি করে নিয়েছি এবার এটা আমি সামান্য ময়দা দিয়ে এটা আমি হালকা হাতে ভালো করে বেলে নিতে হবে খুব বেশি এখানে চাপ দিয়ে বেলবেন না হালকা হাতে বেলতে হবে নালে ভিতর থেকে পুকটা বেরিয়ে আসতে পারে এটা আমি খুব বেশি বড় করব না দেখুন এরা মোটা রাখতে হবে এটা আপনারা যদি বেশি বড় করতে চান আরেকটু বেলে নিতে পারেন আমি এখানে চাটু বসিয়ে দিয়েছি চাটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি বেলে নিয়া পরোটাটা এর মধ্যে দিয়ে দেব অবশ্যই আমি আগে কোনো তেল দেব না আমি আগে শুকনোটা আমি ভেজে নেব শুকনো ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে এক চা চামচ ঘি দেব। আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা চাইলে এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন ঘিটা আমি চামচ দিয়ে ভালো করে পরোটার গায়ে মাখিয়ে নেব আমি উল্টে দেব, উল্টে দেওয়ার পরে আমি আরও এই দিকটাতে আমি আরও একটু ঘি দেব। ঘিটা দিয়ে আমি ভালো করে পরোটার গায়ে এই দিকেও সেম একই প্রসেসে মাখিয়ে নেব আমি আবারও উল্টে নেব দেখুন আলুর পরোটা কি সুন্দর তৈরি হয়ে গেছে ব্রাউন কালার করে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে সকালে জলখাবারের টিফিনে আপনারা তৈরি করে নিতে পারেন ছোটো বড়ো সকলের ভীষণ পছন্দের একটি রেসিপি আর খেতেও দারুণ লাগে খুব কম উপকরণ কম সময়ে তৈরি করা হয়ে যায় আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন আমি আরও একটা করে দেখাচ্ছি দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে আমার আজকে রেসিপি তৈরি হয়ে গেছে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন